হ্যালো বন্ধুরা, যুক্তাস মিক্স ব্লগসে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি অনেকটাই বেটার আছি, কিন্তু এখনো একটু আছে, মানে এখনো একটু ঠান্ডাটা লেগে আছে, কিন্তু সেটা অনেকটাই কমে গেছে। একটুখানি তো থাকবেই, আর একটু কয়েকদিন টাইম লাগবে, তাহলে হয়তো ঠিক হয়ে যাবে। আর এমনও হতে পারে ঠিক হতে হতে আবার হয়তো ঠান্ডাও লেগে যেতে পারে, তো জানি না। তো যাই হোক, যেটা খুশি হবে তোমরা জানতেই পারবে। তো মোটামুটি এখন ঠিকঠাক আছি, আর আমি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে এসেছি। আজকে তোমরা আশা করি থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমি তোমাদের সাথে কি শেয়ার করতে এসেছি। তো হ্যাঁ বন্ধুরা, আমি আজকে জাস্ট তোমাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে, মানে আমার হেয়ার স্টাইলটা কি থাকে। আমি মানে আসলে কি বলতো, আমার হেয়ার স্টাইল বলতে সেরকম কিছুই হয় না, তার কারণ আমার কার্লি হেয়ার। আর কার্লি হেয়ারে না সেরকম হেয়ার স্টাইলটা ঠিক, মানে যেটা হচ্ছে তোমাদের স্ট্রেট হেয়ারে করা যায়, আমার মনে হয় ঠিক করা যায় না। মানে কার্লি হেয়ারটা একটু অসুবিধাই হয়। তো যাই হোক, সেটা এখন অনেকে অনেক রকম ভাবে করে নিতে পারে, তো আমি সেরকম অত কিছু হেয়ার স্টাইল করিও না। আমি কোনো স্টাইলই সেভাবে করি না, না মেকআপ না হেয়ার কোনো কিছুতে সেরকম কিছুই আমি করি না। দু চারটা জিনিস আমি মেকআপেও ইউজ করি, আর হেয়ার স্টাইলও দু চারটা জিনিস করি, বাস ওইটুকুই। এর বেশি আমি কিছুই করি না। ওরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে। সে সিম্পল হেয়ার স্টাইল, মানে আমি কি করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, যে আমি কিভাবে আমি মানে হেয়ার স্টাইল করে থাকি, তো সেটাই তোমাদেরকে দেখাবো আজকে। তো তোমরা অবশ্যই দেখে নাও। তো চলো আমি ভিডিও বেশি তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবে। তো চলো বন্ধুরা বেশি বকবক না করে চলো আমি শুরু করে দিই। চলো বন্ধুরা, আমি এখন মানে দাঁড়িয়ে পড়লাম, তাহলে সুবিধা হবে দেখাতে, ওই জন্য আমি দাঁড়িয়ে পড়লাম। তো চলো স্টার্ট করে দিই। তো আমি চুলটাকে আগে একটু আঁচড়ে নিচ্ছি। তো ফার্স্ট তো চলো আমি দেখিয়ে দিই। তো এই দেখো, কোন সময় আমি এইভাবে স্টাইলটা রাখি, আমার এই স্টাইলটা খুব ভালো লাগে। তো তোমরা দেখতে পাচ্ছ আশা করি, আমি এভাবে কোন সময় স্টাইলটা রাখি। তো এটা হচ্ছে একটা স্টাইল। তো এই মানে এভাবে রাখাটাও খুব ভালো লাগে আমার, কোনো ড্রেসের সাথে বেশ মেকআপের সাথে লুকটা ভালো যায়, ধরো শাড়ি টাড়ির সাথে, চুড়িদারের সাথে, সালোয়ারের সাথে, মানে এগুলো পরলে ভালো লাগে। তো এই দেখো স্টাইলটাও আমি একটা করে থাকি, কিন্তু খুব কম করি। তো চুল খুলে রেখে যে স্টাইলগুলো করি সেটাকে দেখিয়ে দিই। তো সেকেন্ড হচ্ছে, দেখো আমি দেখিয়ে দিচ্ছি আমি কি করি। তো এই দেখো, এটা হচ্ছে আরেকটা স্টাইল। আমি এখানে দেখো এভাবে বেঁধে নিই, এখানে হাফ চুল নিয়ে এভাবে গার্ডার দিয়ে বা ক্লিপ দিয়ে যা হোক বেঁধে নিই, আমি গার্ডার দিয়ে বেঁধেছি, আর বাকিগুলো এভাবে ছেড়ে দিই। ছেড়ে দিয়ে এবার সামনে থেকে এভাবে চুলগুলো নিয়ে রেখে দিই, দিয়ে এ তো দেখো এটা একটা আরেকটা স্টাইল। তো আমি এই স্টাইলটা খুব বেশি করে থাকি, তোমরা অনেকদিন ধরে করছি না, গরমের জন্য আমি চুল ছেড়ে ঘুরতে অত ভালো লাগে না বলে আমি এই স্টাইলটা আপাতত হয়তো হয়ে উঠছে না, কিন্তু এই স্টাইলটা আমি করি। তো এই দেখো এটা হচ্ছে 2 নম্বর স্টাইল, ঠিক আছে। তো চলো এবার 3 নম্বর স্টাইলে চলে যাই। আমি সাধারণত খুব কমই চুল খুলে রাখি, কিন্তু যদি অনেক সময় চুল খুলতে হয় বা অনেক সময় আমি খুলে থাকি, এই দেখো আমি অনেক সময় চুল যদি খুলে যাই, তো তাহলে এই দেখো আমি এভাবে চুলটা খুলে অনেক সময় যাই, অনেক সময় না খুব কম যাই, তবে আমি এভাবেও রাখি একবার দেখো। তো এই দেখো ঠিক আছে, তো এইভাবে রাখি। আর যেহেতু আমার কার্লি হেয়ার, তো আমার এই জন্য আমি চুলটা খুলে কমই যাই, কিন্তু তা মাঝে মাঝে কোনো সময় ইচ্ছা হলে এরকম করি। তো আমার চুলগুলো বেশ ফুলে ফুলে থাকে, তো ওই জন্য আমার ঠিক ইচ্ছা করে না আর কি, আর স্ট্রেট হেয়ার যেরকম খুব সুন্দর বসে থাকে, তো ওই জন্য আমি চুল খুলে একটু কমই থাকি। তো এই দেখো, এই দেখো এভাবে আমি খুলে রাখি।
তো এটা 3 নম্বর হলো তো চলো 4 নম্বর দেখাই তো এই দেখো এটা হচ্ছে 4 নম্বর এই দেখো আমি এটা এইভাবে টপে বেঁধে নি আমি ইচ্ছা করলে একটু আগেও টপে বেঁধে নি আমি এখানেও বানাতে পারি সেটা সব সময় এক হয় না তো এই দেখো এটা আমি একটু বেঁধে নিলাম আর এটা বাঁধার স্টাইলটা আমি বেশি করে থাকি কারণ আমি সাধারণত চুল বেঁধে বেশি রাখি আমি চুল বেশি খুলে রাখি না তো এটা একটা খুব পছন্দের আমার আমি এইভাবে বেঁধে বেরিয়ে পড়ি তো এটা আমার খুব একটা পছন্দের স্টাইল বলতে পারো ঠিক আছে এটা একটা স্টাইল হলো তো চলো নেক্সট স্টাইলে চলে যাই তো নেক্সট স্টাইল করতে আমার একটু বেশি টাইম লাগবে না তো এখান থেকেই হয়ে যাবে তো চলো এই আমি কি দেখাই তোমাদের মানে আমি কিভাবে করি তোমাদেরকে দেখাই তো নেক্সট স্টাইলটা হচ্ছে আমি চুলটাকে বেনি করে নি এইভাবে টপে থাকে এইভাবে টপে থাকে বেটা বাঁধা থাকে আমি সেভাবে ধরে নিয়ে আমি চুলটাকে বেনি করে নি চলো বেনিটা আগে করে নি তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো বেনি করা হয়ে গেছে আমি পুরো বেনি করি না দু তিনটা বেনি হয়ে যায় তো বেশিটা চুল একটু বেঁধে বেঁধে ছেড়ে দিই তাহলে কি না আমার মনে হয় একটু লুকটা ভালো আসে তো এই দেখো বেনি করে নিয়েছি আমি তো এই হেয়ারস্টাইল মাঝে মাঝে এভাবে সামনেও নিয়ে নিই আমি একটুখানি মাঝে মাঝে এভাবে সামনেও নিয়ে নিই চুলটাকে তো দেখো তো এই আমার মনে হয় একটু এই লুকটা আমাকে একটু বেশি মানায় তো যাই হোক আমি বেনি করে এরকম স্টাইলটা আমি করে থাকি সাধারণত তো তোমরা অবশ্যই কমেন্ট করবে কিন্তু যে আমাকে কোন স্টাইলে বেশি ভালো লাগছিল তো ঠিক আছে চলো তো আরেকটা স্টাইল এবং এটাই আপাতত লাস্ট স্টাইল যেটা আমি সব সময় করি আর তোমরা সেটা জানো তো চলো সেটাও করে নিই তাহলে পটাপট একটু আয়না দিয়ে দেখে নি হলো কিনা বাঁধাটা তো এই যে এই যে স্টাইল যেটা দেখো আমি টপে বেঁধে নিয়েছি এইভাবে খোপার মতন করে দেখো এই যেভাবে বেঁধে নিয়েছি এটা আমার বেস্ট এখন গরমের জন্য স্পেশালি স্টাইলটা আমি করে থাকি তো তোমরা তো সেটা সব সময় আমাকে দেখেই থাকো তো গরমের এটা বেস্ট এখানে খোপা করে গাদার দিয়ে বেঁধে নাও ঠিক আছে তোমরা আশা করি দেখতেই পাচ্ছো তো এটা হচ্ছে আমার এখনকার সব সময় স্টাইল আমি এইভাবেই সারাক্ষণ এখন বেঁধে থাকি তো তোমরা দেখে নিলে কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে তো বন্ধুরা তোমরা দেখে নিয়েছো আমি কি স্টাইল করি মানে আমি এই দু চারটে স্টাইল আছে যেটা আমি একটু সাধারণত করে থাকি তবে হ্যাঁ চুল বেঁধেই আমি বেশি রাখি চুল আমি খুলে অতটা রাখি না কারণ আমি কমফোর্টেবল ফিল করি না কিন্তু হ্যাঁ চুল যদি খুলতে হয় তো আমি তোমাদের তো দেখিয়ে দিলাম আমি কিভাবে করি আর চুল বেঁধে আমি কিভাবে করি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এই আমার সিম্পল স্টাইল আমি কিচ্ছু তোমরা হয়তো এতদিনে দেখেই থাকবে যে আমাকে মানে সেরকম স্টাইল আমি করিও না তোমরা আশা করি বুঝেই গেছো যারা আমার পুরনো বন্ধু আছো আর যারা নতুন বন্ধু আছো তাদের জন্য বলছি আমি খুব একটা বেশি স্টাইল করি না আমি সিম্পলি থাকি তো এই হচ্ছে অবস্থা আর আমি খুব বেশি স্টাইল করি না আমি সিম্পলি থাকি আর মেকআপও আমি খুব একটা বেশি করি না আর আমি মেকআপ ভিডিও তোমাদের জন্য অবশ্যই আনবো যে আমি কিভাবে মেকআপ করি আর তোমরা অবশ্যই দেখো কেন আমি একদম সিম্পল আর কিচ্ছুই লাগে না আমার মেকআপে তো তোমরা সেটা ভিডিও অবশ্যই করবো তো তোমরা সেটা দেখতে পাবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা বেশি বড় করব না তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাকে কোন হেয়ার লুকটাতে হেয়ার স্টাইল লুকটাতে ভালো লাগছে তো চলো বন্ধুরা আজকে বেশি বক বক না করে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তো বন্ধুরা আজকের জন্য বাই বাই